Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার শেয়ার করব। এই আচারটা তৈরি করা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজার। এই আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এটি তৈরি করতে আপনাদের কোনো ঝোর ঝামেলা পোহাতে হবে না। আর এই আচারটা তৈরি করে আপনারা কীভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেটার টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওর শেষে বলে দেব। তো এর জন্য আমি প্রথমেই তিনটা বড় আম আমি খোসাসহ এভাবে আটি সহ কেটে নিয়েছি চার কোণো করে। এভাবে কেটে আমি এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে একটু ফ্যানের নিচে আমি এক ঘন্টার জন্য এটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। তো আমি একটা ফ্রাই প্যানে আমি দু কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এই আচারটাতে তেল একটু বেশি লাগে। তারপর আমি এর মধ্যে পাঁচ ফোড়ন এক চা চামচ দিয়ে দিব। তারপর এর মধ্যে দুইটা শুকনা মরিচ দিয়ে দিব। এর মধ্যে চার পাঁচটা কাঁচা মরিচও দিয়ে দিব। আমি এটা দিয়ে একটু ভেজে তারপর আমি এর মধ্যে রসুন কোয়া এক কাপ দিয়ে দিব। আমি এখানে আস্ত রসুন এক কাপ ব্যবহার করেছি। এই আচারটাতে রসুনটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর একটু ভাজা ভাজা করব, মেরে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিব। এই সরিষাটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে একটা কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণের ভিনেগার দিয়ে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে এক চা চামচ আদা বাটা দিয়ে দিব। এখন এগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে। ভালোভাবে কষাতে হবে আচারে মশলাটাকে। আপনি যত ভালো করে কষাবেন আচারটা ততই ভালো হবে। এরপর আমি এর মধ্যে এক চা এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের টেস্টটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যদি আপনার ঝাল বেশি খান একটু বেশি দিবেন। এরপর আমি এর মধ্যে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন এটাকেও ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। আসলে এই আচারটা খেতে এতটাই মজার যে একবার খেলে আপনারা বাইরে থেকে কিনে আচার খাবেন না, ঘরেই বানাবেন। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি এটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে তারপর একটা চামচ পাঁচফোড়নের গুঁড়োটা দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। আমটা মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এটাকে মিশাতে হবে। এটাকে আসলে ঢেকেই আমি রান্না করব, কারণ আচারে যেহেতু কোনো পানি দেওয়া হয় না তাই আচারটাকে সেদ্ধ হওয়ার জন্য, মানে আমটা যেন সেদ্ধ হয় সেজন্য ঢেকেই আমি এটাকে রান্না করব প্রায় 45 মিনিটের মতো। আমি এর মধ্যে মাঝে মাঝে একটু নেড়ে দিব যেন নিচে পোড়া না লাগে। আর হ্যাঁ, চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু আচারটা পোড়া লেগে যাবে। এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি চিনির সাথে আচারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আচার থেকে একটু পানি উঠবে আর এতেই আচারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, কারণ এই ভিনেগারটাই আচারটাকে সারা বছর ধরে সংরক্ষণ করার জন্য সাহায্য করে। ভিনেগারটা দেওয়ার ফলেই আচারটা ভালো থাকবে। এখন আমি এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি এটা রান্না করব। এরপরে দর্শক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হয়ে গেছে আচারটা।
হ্যাঁ, এই আচারটাকে আপনারা কাঁচের বয়ামে ভরেও সংরক্ষণ করতে পারেন। আর এর জন্য কাঁচের বয়ামটাকে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে তারপর আচারটা ভরে নিলেই হয়ে যাবে। মনে হয় না বেশি দিন রাখতে হবে, কারণ এই আচারটা এতটাই মজার যে এটা বেশি দিন থাকবে না। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ।